সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শক্ত অবস্থান, অন্যদিকে তৃণমূলে বিশৃঙ্খলা, এ নিয়েই কেটেছে সরকারি দল আওয়ামী লীগের 2021। আর বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কি করবে বা কি করবে না, সেই ভাবনাতেই কেটেছে বিএনপি সময়। অন্যদিকে সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে যথারীতি খুঁজে পাওয়া যায়নি রাজনীতির মাঠে। 2021 সালের রাজনীতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফিন শাকিল। জলবায়ুর তুলনায় এবছর করোনা সংক্রমণ হার কিছুটা কম থাকলেও দেশজুড়ে লকডাউন ছিল প্রায় 7 মাস, ফলে বছরের অর্ধেক সময় জুড়ে মাঠের রাজনীতি ছিল অনেকটাই নিরুত্তাপ। যদিও বছরের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দলগুলো দেশজুড়ে সহিংসতা করে, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এই অরাজকতার বিরুদ্ধে মাঠে নামে সরকারি দলও। সুষ্ঠু নির্বাচন হলে আমাদের এমপিরা দশজাতোয় পাইতো না, নোয়াখালীর মির্জা কাদের, গাজীপুরের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম, সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের নানা বক্তব্যে বিব্রত হয় আওয়ামী লীগ, সমালোচনা হয় দেশজুড়ে। ক্ষমতাসীন দল অভিযুক্তদের বিরুদ্ধে পাল্টা শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে সেই দায় কিছুটা মিটিয়েছে। তবে বছরের শেষ ভাগে এসে আওয়ামী লীগকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে ফেলে ইউপি নির্বাচন। ভোট জয়ে সহিংসতা, দলে বিদ্রোহী প্রার্থীদের কাছে নৌকার হার, তৃণমূলে ক্ষমতা দ্বন্দ্ব আওয়ামী লীগে অস্বস্তি তৈরি করে। দলের সাংগঠনিক পুনর্গঠন বলতে ছিল প্রেসিডিয়াম সদস্য পদে নতুন 3 মুখের পদায়ন, বিভিন্ন জেলা সম্মেলন, বছর জুড়ে সরকারি দলের ব্যস্ততা ছিল মুজিব বর্ষ আর স্বাধীনতার 50 বছরের উদযাপন ঘিরে। উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। দল হিসেবে গোটা বছর জুড়ে বিএনপি রাজনীতি আবর্তিত ছিল খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে, তবে মামলা হামলা আর কারাবাসের ভয়ে সেই রাজনীতিতেও সফলতা আসেনি। মানববন্ধন, অনশন আর বিক্ষোভে ঘুরপাক খেয়েছে বিএনপি কর্মসূচি, যেখানে পুলিশের বাধায় প্রায় উত্তাপ তৈরি হয় রাজনীতির মাঠে। খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে বিভিন্ন জেলায় পুলিশের সাথে বিএনপি নেতা কর্মীদের সংঘর্ষ দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আবার রাজনীতির মাঠ উত্তপ্ত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বছর জুড়ে বিএনপি সফলতা ছিল দল পুনর্গঠনের কাজে, বেশিরভাগ এলাকায় অভিজ্ঞতার বাদ দিয়ে তারুণ্য নির্ভর কমিটি করেছে বিএনপি। যদিও বরাবরের মতো সমালোচনা ছিল নিত্য প্রয়োজনীয় পণ্য তেলের দাম বাড়ানোর ইস্যুতে বিএনপি জোরালো কর্মসূচি পালন না করায়। বছর জুড়ে কোথাও আলোচনা না থাকলেও রাষ্ট্রপতির সাথে সংলাপে বসে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে সংসদে বিরোধী দল জাতীয় পার্টি। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।